ভূমিমন্ত্রীর নানা উদ্বেগ ও হুঁশিয়ারির পরও ভূমি অফিসে দুর্নীতি আর জালিয়াতি থামছে না এবার কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিসে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে উপজেলার রশিদনগর ধলির ছড়া মৌজায় জালিয়াতির মাধ্যমে খতিয়ান থেকে কেটে চারজনের নাম জারি খতিয়ানভুক্ত প্রায় আট একর জমি নিঃসত্ত্ববান অন্য একজনের খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে খতিয়ানের জমি জৈনেক আক্তার কামাল বিভিন্ন দলিল মূলে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে বিক্রি করে নিঃসত্ত্ববান হওয়ার পরে তাদের আরেক ওয়ারিসের নামে নুরুল আলম শিখদারের একটি ভুয়া মামলায় প্রায় পঞ্চাশ বছর আগেই সব জমি বিক্রি করে নিঃসত্ববান হয়ে যায় অভিযোগ উঠেছে ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের একটি সিন্ডিকেট মোটা অঙ্কের বিনিময়ে অত্যন্ত গোপনে এ জালিয়াতির কাজটি সম্পাদন করেছে পরে ভুক্তভোগীরা খাজনা দিতে গিয়ে এ ভয়ঙ্কর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে শুধু তাই নয় জালিয়াতির ঘটনা জানতে পেরে প্রকৃত জমির মালিকরা অভিযোগ দিলেও তা নিয়ে উল্টো ভুয়া নাম জারি খতিয়ান সৃজনের পায়তারা চলছে এমন জালিয়াতির ঘটনা জানা জানি হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে তিনজন চারজন আমরা আঠারো খানি সম্পত্তি আমরা মালিক এখানে এই আমাদেরকে না জানাইয়ে নোটিশ না দিয়ে ভূমি অফিস হচ্ছে এসিলেন্ট অফিস হচ্ছে রাষ্ট্রের একটা আমাদের আমানত আমাদের খতিয়ানগুলোকে আমানত করে রাখার একটা দলিল যদি ওরা পায় দলিল দিয়ে এই জমিটা কর্তন করার অধিকার রাখেন ওরাই অনেক যাচাই বাছাই করার পরে আমাদেরকে উইদাউট নোটিশ না প্রদান না করে আগের এসিলেন্ট এবং কানঙ্গ এখানে অবৈধভাবে আপনার এই আমাদের জমিটা খতিয়ান থেকে বাদ দিয়ে এবং রাতারাতি এটা আরেকজনের নামে খতিয়ান করে দিচ্ছে প্রায় বিশ লাখ টাকার একটা প্যাকেজের মধ্যে এগুলি করা হয়েছে এ সিলিন্ডার থেকে আদেশ দেওয়া হয়েছে আপনার উনিশশো নম্বর খতিয়ানের মধ্যে ওই যে ওদের যে বোঁয়া মামলার যে আদেশ আদেশ দিয়ে আপনার আমার উনিশশো উনপঞ্চাশ খতিয়ানা ঢোকানোর কথা তা এই এই এ সিলিন্ডারের আদেশ এটা গণ্য না করে আবার আরেকটা ওনাদের মাদার খতিয়ানে চল্লিশ পঞ্চাশ বছর আগের একটা খতিয়ানা ঢুকাই দিয়ে রাতারাতি আপনার নামদারি করে ফেলার জন্য আপনার রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভূমি অফিসের মতো দুর্নীতি বাস কর্মকর্তাদের কারণে আজকে বক্তব্য নোটিশ দেওয়া হয় নাই কোনো ধরনের অবগত করা হয় নাই এটা মানে ইউনিয়ন গেছে সেখানেও আমাদের কোনো ধরনের অবগত করা হয় হয় নাই এখানে কানুন বা এসিডেন্ট সাহেবের এখানেও আমাদেরকে কোনো ধরনের অবগত করা হয় না নোটি দেওয়া হয় না সাত সাত মাসের দিকে বাইশ বাইশ ইংরাজি সালে সাত মাসের দিকে আমরা যখন ওখানে ওই যে ইয়ে কাটতে গেছি ওই যে দাখিলা কাটতে গেছি যে আপনাদের ক্ষতিন দেখা এখানে নাই কেন নাই একশো আঠারো নম্বর মামলা বলুন ওরা আলম কেটে নিয়ে গেছে তখন আমরা জানতে পারার পরে আমরা এখানে আসলাম আপনারা এগুলো কাটলেন করে আমাদের না জানিয়ে তিনশো তেত্রিশের মামলা চলতেছে কক্সবাজার কোর্টে আপনার ওইটা ওখানে রিপোর্ট না পাঠিয়ে এখানে আরেকটা লোকাল ইয়ে দিয়ে কাটলেন কেন ওইটা যখন আমরা বললাম ও ওইটার তো ওইটা চলতেছে এটা আমরা কেটে ফেলছি যখন মুনির আলম যিনি ইসলাম ছিলেন ওই যে ইয়ে উনি ওইভাবে বললেন আর কি তো এখানে আমাদের বক্তব্য হলো যে এই যে নুরুল আলম সিকদার উনি বড়ো ধরনের একজন প্রতারক আমি মূল কাগজ আমাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি এই যে ছয়ষট্টি নম্বর দলিল মলে এই যে ছয়ষট্টি নম্বর দলিল বলে এই সাতাশি দশে এক সাতাশি নব্বই তারিখে উনি ওই জায়গায় বিক্রি করে ফেরেছেন আরয়াম উৎসালা কথা বলতে পারবো এক পর্যায়ে জমির খাজনা আদায় করতে গেলে এই ভয়ঙ্কর জালিয়াতির ঘটনা ফুক্তভুঁকি জমির মালিকেরা জানতে পারেন সাথে সাথে তারা এই জালিয়াতির বিরুদ্ধে জেলা রাজস্ব শাখায় মামলা দায়ের করে অভিযোগ পেয়ে রাম অফিসে থাকা সব নথিপত্র তলব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কিন্তু অভিযোগ উঠে জেলার রাজস্ব শাখায় নথি তলবের পরও ভুয়া খতিয়ান সৃজনের পায়ে তারা অব্যাহত রাখে জালিয়াতিকারী সিন্ডিকেট রাজস্ব শাখার তলব আদেশকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে বুধবার বারো জুলাই একটি শুনানির আয়োজন করেন রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ কিন্তু শুনানিতে অংশ না নিয়ে তার প্রতিবাদ জানান ভুক্তভোগীরা এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বর্তমান কানঙ্গ কীরিতিরঞ্জন চাকমা সবকিছু এড়িয়ে যান এবং এতে তার সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে মামলা চলমান আছে তবে তাদের করা তদন্ত প্রতিবেদনের শুনানি করেছেন রাজস্ব শাখায় পাঠিয়ে দেওয়া হবে এই বিষয়ে বিচারাধীন রয়েছে এখানে যে বিষয়টা হচ্ছে সেই বিষয় নিয়ে হচ্ছে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে মামলা চলমান আছে সেই মামলার প্রেক্ষিতে আমাদের এখানে আমাদের কাছে প্রতিবেদনের জন্য চাওয়া হয়েছে আমরা প্রতিবেদনের জন্য শুনানি করলাম এবং আমরা নির্দিষ্ট সময় মধ্যে প্রতিবেদনটা ওখানে প্রেরণ করব আর এর বিষয়ে বিচারাধীন যেহেতু চলছে মামলাটা যদি বিচারাধীন আছে বিচারাধীন বিষয় নিয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই ভুক্তভোগী এই জালিয়াতির প্রতিকার চেয়েছেন নিউজ ডেস্ক সিসিআন